সাথীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে হায়ার ম্যাথ ক্লাসে আমরা শুরু করব অধ্যায় 13 থেকে কিছু অঙ্ক। আমি এইচডব্লিউতে যারা দেখলাম 9 পর্যন্ত তোমরা করেছো, সেক্ষেত্রে আমি মানে 10 থেকে শুরু করলে হয়। তো যারা লাইনে আছো একটু কমেন্টস করে জানাও ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ঠিকমতো দেখ এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানাও। তাহলে আমরা যেহেতু তোমাদের বলেছ 9 পর্যন্ত হয়েছে, তাহলে আমি 10 থেকে শুরু করব। তাহলে 10 নম্বর অঙ্কটা থেকে শুরু করা যাক। 10 নম্বর অঙ্কটা একটু আমরা পড়ি, দেখো 10 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে, 70 জন ছাত্রের জন্য এরূপ একটি হোস্টেল নির্মাণ করতে হবে যাতে প্রত্যেক ছাত্রের জন্য 4.25 বর্গমিটার মেঝে এবং 13.6 ঘনমিটার শূন্যস্থান থাকে। ঘরটি 34 মিটার লম্বা, এর উচ্চতা প্রস্থ উচ্চতা কত তা আমাদের নির্ণয় করতে হবে, প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে, আমরা এখন নির্ণয় করব ঘরের প্রস্থ এবং উচ্চতা। তো দেখো, প্রথমে তথ্যগুলো একটু খেয়াল করো কি দেওয়া আছে। একজন ছাত্রের জন্য মেঝে বরাদ্দ আছে 4.25 বর্গমিটার। খেয়াল করো, আমি অল্প অল্প ভেঙে ভেঙে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে তাহলে 10 নম্বর শুরু করতেছি। বলা আছে একজন ছাত্রের জন্য মেঝে বরাদ্দ কত বর্গমিটার, একজন ছাত্রের জন্য 4.25 বর্গমিটার। তোমরা একটু ক্যালকুলেটার হাতে রাখবা, 4.25 বর্গমিটার। ক্যালকুলেটার হাতে রাখো, বেশ কিছু গুণভাগ এখানে আছে। 4.25 বর্গমিটার একজন ছাত্রের জন্য বরাদ্দ আছে, এরকম ছাত্র কয়জন, 70 জন ছাত্র, 70। তাহলে 70 জন, এটা একটাকে অন লিখো তাহলে সুবিধা হবে। 70 জন ছাত্রের জন্য মেঝে বরাদ্দ কত আছে, তাহলে 4.25 × 70 বর্গমিটার। গুণ করলে কত আসবে, 0 × 5 = 35, 5 × 3 = 14, 8 × 3 = 17, 14 × 15 = 17, 7 হাত থেকে 1, তার সাথে 28 × 1 = 29। ওকে, 297.5 বর্গমিটার, 297.5 বর্গমিটার কতজন, 70 জন ছাত্রের জন্য মেঝে বরাদ্দ। ঠিক আছে, তাহলে ঘরের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাই, এইটাই কিন্তু ঘরের ক্ষেত্রফল। বুঝতে পারছো কিনা, কারণ ওখানে 70 জন ছাত্র থাকার মতো জায়গা আছে এবং এক একজন ছাত্র মেঝে, মেঝে বলতে কি ফ্লোর, ঠিক আছে, এক একজন ছাত্র ফ্লোর পাবে 4.25 বর্গমিটার। এরকম ছাত্র থাকতে পারবে কয়জন, 70 জন। তাহলে 70 জন ছাত্রের মেঝে লাগে 297.50 বর্গমিটার। তাহলে এইটাই হলো ঘরের ক্ষেত্রফল। ঠিক আছে, অতএব ঘরের ক্ষেত্রফল বুঝতে চাই একটু বলবা, 297.50 বর্গমিটার। এখন দেখো, আমাদের প্রথমে চেয়েছে ঘরের প্রস্থ নির্ণয় করতে। ঘরের প্রস্থ যদি চাই, আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে ঘরের, ঘরটি 34 মিটার লম্বা, লম্বা দেওয়া আছে, এটা ক্ষেত্রফল আর লম্বা আমাদের দেওয়া আছে, তাহলে কিন্তু প্রস্থ সহজেই পাওয়া যায়। ঠিক আছে, দেওয়া আছে ঘরটি লম্বা, লম্বা বলতে কি দৈর্ঘ্য বোঝায়, ঘরটি লম্বা 34 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ঘরের প্রস্থ কত, সরাসরি ভাগ, অতএব ঘরের প্রস্থ 297.50 ভাগ 34 মিটার। একটু ভাগ করো ক্যালকুলেটারে, দেখি কত আসে, 297.50 ভাগ দেবো কত দ্বারা, 34, আসবে 8.75 মিটার।
তোমরা একটু লিখবা, আমার ঠিক আছে কিনা দেখা যায়, ভুল হতে পারে। 8.75 মিটার তোমরা একটু লিখে দেখাবা, সবাই একটা মিলে গেলে মনে করব যে সঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হলে বলবা। এটা আমরা ঘরের প্রস্থ পেয়ে গেলাম। এখন আসি আমরা ঘরের উচ্চতা নির্ণয় করতে। উচ্চতা ক্ষেত্রে দেখো আর একটা পয়েন্ট দেওয়া আছে, সে পয়েন্টটা কি, একজন ছাত্রের জন্য কতটুকু শূন্যস্থান দেওয়া আছে। শূন্যস্থান বলতে কি, ফাঁকা জায়গা। একজন ছাত্রের জন্য 13.6 ঘনমিটার শূন্যস্থান বরাদ্দ আছে। তা আমরা লিখি আবার, আবার একজন ছাত্রের জন্য শূন্যস্থান মানে ফাঁকা জায়গা বরাদ্দ কত আছে, 13.6 ঘনমিটার। 13.6 ঘনমিটার এরকম ছাত্র আছে কয়জন, 70 জন। তাহলে 70 জন ছাত্রের জন্য শূন্যস্থান বরাদ্দ আছে 13.6 × 70 ঘনমিটার। কত আসে একটু করো তো তোমরা, তোমাদের ক্যালকুলেটার মানে নাই তোমাদের। 13.6 × 70 আচ্ছা আসবে 952 ঘনমিটার। 952 ঘনমিটার এটা কি, তাহলে এটা হলে ঘরের মোট শূন্যস্থান। ওই ঘরের মোট শূন্যস্থান তাহলে কত, ওই ঘরের মোট শূন্যস্থান হচ্ছে ওই ঘরের মোট শূন্যস্থান 952 ঘনমিটার। আর এই শূন্যস্থানটা কী বলতে পারো, এটা হলো আয়তন। একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। শূন্যস্থান বলতে সে খালি জায়গাটা, টোটাল জায়গাটাকে বোঝাচ্ছে। তার টোটাল জায়গাটা হলো 952 ঘনমিটার আয়তন। এখন আয়তনকে আমাদের এর আগে কিন্তু দেখো আমাদের দৈর্ঘ্য বের করা আছে, প্রস্থ বের করা আছে। আয়তনকে যদি দৈর্ঘ্য প্রস্থ দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু উচ্চতা পেয়ে যাই আমরা। কারণ উচ্চতা সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সরি আয়তন সমান হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, অতএব ঘরটির উচ্চতা, আর একটা জিনিস সরাসরি বলতে পারি, উচ্চতা সমান হলো আয়তন ভাগ ক্ষেত্রফল, সেটাও দিতে পারি। উচ্চতা সমান আয়তন ভাগ ক্ষেত্রফল। আয়তন কত, এইটা 952, এটাই দিই সহজ হবে। আয়তন ভাগ ক্ষেত্রফল তো আমি আগে লিখে নিয়েছি, এই যে ঘরের ক্ষেত্রফল 297.50 297.50 মিটার। ভাগ করি কত আসে, 952 ভাগ করবা 297.50, 3.2, 3.2 মিটার। ঠিক আছে, তাহলে ঘরের উচ্চতা 3.2 মিটার, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের দুইটা, ঘরের প্রস্থ এটা একটা অ্যান্সার, আর ঘরের উচ্চতা এই একটা অ্যান্সার। বুঝতে পারছো কি না, কমেন্টস নাই কোনো, মোবাইল অন রেখে ঘুমাইছো সবাই, কমেন্টস ছাড়া অঙ্ক করায় কীভাবে, কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাদের সেটা তো বলতে হবে আমাকে, ঠিকমতো দেখতে পাচ্ছো কিনা সেটাও বলতে হবে। আমরা এবার করবো 11। ভালো, এরা মোবাইল চালু করে ঘুমাইছে সবাই। দেখো 13 নম্বর কি বলা হয়েছে, একটি সমবৃত্ত ভূমির কোণকের উচ্চতা 4 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। কোণক মনে আছে, আগের দিন আমি কোণক বুঝিয়েছিলাম, তোমরা বলছিলা ফানেল, হ্যাঁ কোণক ফানেল আকৃতির সেটাই কোণক। তাহলে মনে হয় বুঝতে পারছো, তবে ফানেলের সাধারণত শেষে একটা নলের মতো থাকে, এই কোণকের সেই নলটা থাকে না, বুঝতে পারলা।
তাহলে বলা হচ্ছে আমাদের সেই কনকের কি দেওয়া আছে, সমভিত্তিক কনকের উচ্চতা দেওয়া আছে। দেখি দেওয়া আছে সমভিত্তভূমিক কনকের উচ্চতা, এইচ, উচ্চতাকে আমরা এইচ ধরবো, ইকাল টু 8 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ, এবং ভূমির ব্যাসার্ধ আর ধরবো, ভূমির ব্যাসার্ধ আর ইকাল টু কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। বাকিটা সূত্র বসালে হয়ে যাবে, বুঝতে পারছো? আমাদের কাছে চেয়েছে কি, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। তাই সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইনটু এল প্লাস আর, মনে আছে কারো? পাই আর ইনটু এল প্লাস আর। এখানে তাহলে এল কি, এল হয়েছে আমাদের এই যে কোনকটা, কোনকের হেলানো উচ্চতা হলো এল, এই হলো কোনক আমাদের, ঠিক আছে? এইটা হচ্ছে এল, এই হেলানো উচ্চতা, এইটা বের করতে হবে, এটা দেওয়া নাই, এইটা বের করতে হবে আমাদের। এই ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা, এই দুটো দেওয়া আছে, এটা হলো উচ্চতা, এটা দেওয়া আছে, আর এই ভূমির ব্যাসার্ধটা দেওয়া আছে, এটা হলো এইচ, এটা হলো আর, এই দুটো দেওয়া আছে, এল দেওয়া নাই, আগে এল বের করতে হবে। এলের সূত্র আছে, এল ইকাল টু রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি কোনকের হেলানো উচ্চতা এল ইকাল টু রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। মান বসাই দিই, এস এর মান কত, 8, রুট অফ 8 স্কোয়ার প্লাস আর কত, 6 স্কোয়ার। তাহলে গুণ করলে আসে 64, 64 প্লাস 36 সেন্টিমিটার, কত হয়, 100 সেন্টিমিটার, 10, বর্গমূল করলে আসে 10। তাহলে আমরা পেলাম উচ্চতাটা, পেলাম 10 সেন্টিমিটার। এবার আমাদের সূত্রের সকল উপাদান পেয়ে গেছি, এবার সূত্রটা আমরা লিখি। প্রথম বের করবো সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব কোনকের সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইনটু এল প্লাস আর, পাই আর ইনটু এল প্লাস আর বর্গ একক, ওকে। পাইয়ের মান কত, 3.1416 ইনটু আর কত, 6 ইনটু এল এর মান পেলাম 10 প্লাস আর এর মান 6, এটা হলো সেন্টিমিটার। তাহলে 3.1416 ইনটু 6 ইনটু 16 সেন্টিমিটার, এটা গুণ করে তোমরা বের করে নিবা, ঠিক আছে? নিজের এটা বের করে নিও, আমি পরেরটা চলে যাব, কোনকের আয়তন। অতএব কোনকের আয়তন সূত্র আছে, অন থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে? তাহলে অন থার্ড লিখলাম, পাই এর মান 3.1416, আর এর মান 6, এইচ এর মান কত, 8, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, বুঝতে পারছো? এটাও তোমরা গুণ করবা, যেটা আসবে সেটাই আনসার। তাহলে দুইটা আনসার, এইটা গুণ করলে একটা আনসার আসবে, আর এইটা গুণ করলে আর একটা আনসার আসবে। কমপ্লিট। আমরা যাবো নেক্সট অঙ্কে, 12 নম্বর।
12 নম্বর অঙ্কটা পড়ো কি আছে। এটা সমভুজভুমির কোণকের উচ্চতা দেয়া আছে এবং আয়তন আছে, হেলানো উচ্চতা কত? হেলানো উচ্চতা একটু আগে বের করেছি কিন্তু আমরা সেটাই। তাহলে আগের মতো কি দেওয়া আছে? এই যে আমাদের কোণক, ওকে, এই হেলানো উচ্চতা এটা বের করতে হবে। দেওয়া আছে উচ্চতা, এটা দেওয়া আছে এইচ, উচ্চতা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এই ব্যাসার্ধ দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া নাই। তাহলে কী করতে হবে আমাদের? এই ব্যাসার্ধটা বের করতে হবে, এল বের করতে হবে আর আর বের করতে হবে। ওকে, চিত্র দিয়ে একটু বুঝে নেবা কী বলা হয়েছে। প্রথমে লিখি আমরা কোণকের উচ্চতা, দেওয়া আছে কোণকের উচ্চতা এইচ ইকুয়াল টু 24 সেন্টিমিটার, আর ভূমির ব্যাসার্ধ তো আমাদের জানা নাই। কোণকের আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আবার কোণকের আয়তন কিন্তু দেওয়া আছে, এখন আয়তনের মান এখানে আর বসাই, আমরা যদি এইচের মান বসাই আর এর মান জানা আছে, পাইয়ের মান জানা আছে, তাহলে আর কিন্তু বেরোয় যায়। তো আমরা আয়তনটা বসাই, আয়তন কত আছে? আয়তন দেওয়া আছে 1232, 1232 ইকাল টু 1/3 × π 3.1416 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ কত? 24। বা একবারে আর ইকাল টু কী হবে আমি লিখে যাই, 1232 বাই হবে 3.1416 ইন্টু আর তো আর স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো, তাহলে আমরা লিখতেছি আর সমান, তাহলে টুটা যাবে উপরে, টুটা যাবে উপরে, এটা যাবে নিচে, 24টা যাবে নিচে, ঠিক আছে কিনা দেখো তো একটু আমার লেখাটা। ওয়ান থার্ড, ওই ভুল লিখছি আমি কিন্তু, ওয়ান থার্ড হাফ লিখে ফেলছি, এটা ওয়ান থার্ড, থ্রি, এটা থ্রি, ঠিক আছে। এবার মানে ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটার দাও, আর ইকাল টু আসবে রুট অফ, ক্যালকুলেটার দাও তো, 1232 ইন্টু 3 ভাগ 24 ইন্টু 3.1416, তার আসতেছে 49.0196, ঠিক আছে, 0196, যেটাকে রুট করা হলে আসবে, একটু রুট দিয়ে দেখি, 7.0014 সেন্টিমিটার। ওকে, পেয়ে গেলাম আমরা আর এর মান, আর এর মান পেয়ে গেলে এখন আমাদের হেলানো উচ্চতা বের করা সহজ হয়ে যায়। অতএব হেলানো উচ্চতা ইকুয়াল টু রুট অফ এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? এইচ এর মান কত? 24, হোল স্কোয়ার প্লাস আর এর মান কত? 7.0014 হোল স্কোয়ার, ওকে, রুট অফ এটা এত সেন্টিমিটার। ওকে, ক্যালকুলেটার একবারে করি আমি, 24 হোল স্কোয়ার 7.0014 হোল স্কোয়ার, টোটাল লাগে রুট দেই, আচ্ছা একবার আমি করলাম 25 সেন্টিমিটার প্রায়, বুঝতে পারছো? 25 সেন্টিমিটার প্রায় হেলানো উচ্চতা, এটাই আমাদের চেয়েছে, এটাই আনসার।
তো আজকে তোমাদের এই পর্যন্ত থাকবে, আমি সপ্তাহখানেক একটু বেশ বিজি থাকব, তোমাদের ক্লাসে ফাঁকে ফাঁকে নেবো যতটুকু পারি, হাতে একটু কম সময় দেবো, ঠিক আছে? নেক্সট পুরো উইকটা একটু বিজি থাকবো আমি, ক্লাস থেকেই ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো, হয়তো কম বেশি হবে টাইম। তোমাদের হোমওয়ার্ক থাকবে তাহলে কত পর্যন্ত? সামনে তোমরা চেষ্টা করো 15 পর্যন্ত। আজকে আমি শুরু করছিলাম কত থেকে? 10 থেকে, 10 থেকে 15 হোমওয়ার্ক। আর পরীক্ষা নেব হায়ার ম্যাথ, পরীক্ষা উচ্চতর গণিত অনুশীলনী 5, পাশের যা আছে, বুঝতে পারছো? পাশের যা আছে সেগুলোর উপর পরীক্ষা হবে। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।